নমস্কার পেটুক বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মাটনের রেসিপি, আলু ও পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল। এটা খেতে খুবই ভালো লাগে। এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের আলু, চার ভাগ করে কেটে নিয়েছি ও অর্ধেকটা পেঁপে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা কুচি করে নিয়েছি ও একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে রেখেছি। এবার একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য মিক্সির জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-15 কোয়া রসুন, 2 ইঞ্চি আদার টুকরো ছোটো ছোটো টুকরো করে কেটেছি ও 5-6টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মূল রান্নাটায় চলে যাই। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলু ও পেঁপেতে সামান্য পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নেব। প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। লবণ ও হলুদ মাখানো আলুর টুকরোগুলো একটু হালকা করে ভেজে তুলে নিয়ে এরপর এর মধ্যে আমি পেঁপের টুকরোগুলো দিয়েও একটু হালকা করে ভেজে তুলে নেব। পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে, পেঁপেগুলোও তুলে রাখছি। এবার এই তেলে রান্নাটা করব। প্রথমে ফোড়ন দিয়ে দেব, তার জন্য 1/2 চা চামচ জিরে দিয়ে দিলাম গোটা, 2 তেজপাতা টুকরো করে কেটে দিলাম ও 1 শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে, রান্নাতেও কালারটা খুব ভালো আসবে। পেঁয়াজগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা আদা রসুন দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার পুরো মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলা লবণ ও হলুদ ভালোভাবে মাংসের সাথে মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে এবার আমি কিছুটা সময় ধরে কষিয়ে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এরকমভাবে 5 মিনিট পর পর এসে একটু নাড়াচাড়া করে আমি 15 থেকে 20 মিনিট সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। প্রায় 20 মিনিট সময় ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মশলা ও মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, কারণ যেহেতু আমি এটা মাংসের পাতলা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখে দেব যাতে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়। আমি প্রায় 15 মিনিট পরে ফিরে এলাম, একটু চেক করে দেখে নিচ্ছি। মাংসটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা আমি করে নেব। আরও 20 মিনিট পরে ফিরে এলাম। এবার একটু ভালোভাবে দেখে নিই নাড়াচাড়া করে যে আলু ও মাংস সেদ্ধ হয়েছে কি না। আলু ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি হাফ চা চামচ ভেজে রাখা গোটা জিরে ও গোটা গোলমরিচ এর গুঁড়ো দিয়ে দিলাম ও সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রান্নাটা আমার একেবারে শেষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকম আলু ও পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল। কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।